সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। আজকে অনেকটা দেরি, বিশেষ করে অনেকগুলো প্রোগ্রামের জন্য আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আর তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর তাই প্রভু যিশুর নামে, প্রভু যে বার্ডেন বোঝা দিয়েছে যে তার মহিমা কীর্তন করা, তাই সত্য কাজের মধ্য দিয়েও যেন এই ফেসবুক লাইভ মানুষের কাছে সেই বার্তাকে যেন পৌঁছে দিতে পারি, এইটাই প্রভুর কাছে আমি অঙ্গীকার করেছিলাম। তাই ঈশ্বর 2020-23 মার্চ থেকে নিয়ে পর্যন্ত তিনি আমাদেরকে বহন করছেন। আমি সবাইকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে আমরা প্রভুর সান্নিধ্যে একত্রে মিলিত হয়েছি। আজকে বিশেষ করে 624 দিন আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। আমি কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ধন্যবাদ দিই। আজকে যে প্রেয়ার আর পার্ট 5 অর্থাৎ 5th লেকচার নিয়ে আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বরের বাক্য বলছে, হে উপকূল সকল, আমার সাক্ষাতে নীরব হও, লোকবিদ্যে নতুন বল প্রাপ্ত হোক, তারা নিকটে আইসু, পরে কথা বলো, আমরা একত্র হইয়া বিচার করিব। তাই হে উপকূল সকল, আমার সাক্ষাতে নীরব হও। আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। যতজন আপনারা এই ফেসবুক লাইভ দেখছেন, আসুন আমরা এই সময় আমরা প্রভুকে সমর্পণ করব। সেই গানের মধ্যে দিয়ে, একটা গানের মধ্যে দিয়ে অনেকটা সময় চলে গেছে, আর তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, নিজেদের হৃদয়কে প্রভুর কাছে ডেডিকেট করি। আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর নিজেকে সমর্পণ করব। যতজন আপনারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আসুন আমরা নিজেরা প্রভুর কাছে আর সমর্পণ হব এবং প্রভুকে বলব, প্রভু এই আমি, তোমার আত্মার চরণা দাও। যতজন আছি আসুন আমরা প্রভুর ধন্যবাদ করি। এই গানের মধ্য দিয়ে আমরা নিজেরা প্রভুকে সমর্পণ করবো এবং যতজন প্রভুর গৌরব প্রশংসা করছি সবাই একসঙ্গে প্রভুর ধন্যবাদ করবো। আসুন সবাই নিজেকে নত নম্র করি এবং প্রভুকে বলি, প্রভু এই আমি। Oh,
আমরা যারা আছি আমরা প্রভুর কাছে সমাপন করি এবং প্রভুকে বলি, প্রভু এই আমি, আজকে প্রত্যেকজন আপনি পবিত্র আত্মার সান্নিধ্যে আছেন, আসুন নিজেকে ডেডিকেট করি প্রভুর কাছে। প্রভু তুমি আমাদের হৃদয়কে দেখছো, আমাদের দুঃখকে জানো, আমরা তোমার সান্নিধ্যে উপস্থিত হয়েছি। আজকে যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমাপন করছি। যিশু নামে প্রার্থনা করি, আজকের এই সন্ধ্যায় যখন আমরা তোমার সান্নিধ্যে উপস্থিত হয়েছি, তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রভু যিশুর নামে আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাদের প্রার্থনা শোনো। আজকে প্রত্যেকটা মুহূর্ত বাইবেল বলছে ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু সদা প্রভু তাকে ধরিয়া রাখেন। প্রভু আপনার জীবনে আজকে অলৌকিক কাজ করেছে, আপনি কৃতজ্ঞতায় ধন্যবাদ দিই প্রভু যিশুকে, যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। আমরা কৃতজ্ঞতায় প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি, যে তুমি তোমার আত্মার চালনা দিয়েছো, তুমি তোমার পবিত্র আত্মার স্পর্শ তুমি আমাদের জীবনে করেছো। প্রভু আজকে এই 625 দিন তোমার কাছে নিজেকে সমর্পণ করেছি। প্রভু তুমি অনুগ্রহ করো প্রত্যেক জনকে প্রভু যিশুর নামে স্পর্শ করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। প্রভু আমরা কৃতজ্ঞতায় ধন্যবাদ দিই, ধন্যবাদ ধন্যবাদ, যে প্রভু তুমি আমাদের প্রত্যেকটা মুহূর্ত তুমি ব্যবহার করছো, আমাদের মুখকে খুলে দিয়েছো প্রভু। রাইট নাও আজকে যারা এই মুহূর্তে প্রভুর কাছে আছে, আপনাকে ঈশ্বর প্রভু যিশু সুযোগ দিয়েছেন, আপনি মুখ খুলে যে অবস্থায় যে পরিস্থিতির মধ্যে আছেন, আপনি মুখ খুলে প্রভুর কাছে প্রার্থনা করুন, কারণ ঈশ্বর আপনার রব শুনতে চান, ঈশ্বর আপনার কণ্ঠস্বর শুনতে চান। আপনি মুখ খুলে বলুন, প্রভু এই আমি, আমি তোমার কাছে অনেক দিন প্রভু বসিনি, আমি তোমার বাক্যের সান্নিধ্যে থাকিনি, কিন্তু প্রভু তোমার অনুগ্রহ চাই, তোমার সেই পবিত্রতার শক্তি চাই। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, ঈশ্বর আপনার জীবনে অলৌকিক দরজা তিনি খুলে দেবেন। আজকে যতজন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, রিসিভ। আজকে যারা অসুস্থ ব্যক্তি আছেন, প্রভু এই মুহূর্তে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব করতে পারে। তুমি তোমার আত্মার চালনা দাও, তুমি তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। হে পবিত্র আত্মা, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো, রিসিভ দ্য ব্লেসিং, যেন আমরা তোমার গৌরব করতে পারি। তোমায় ধন্যবাদ দিই যে তুমি কত মহান ঈশ্বর। তাই আজকে যারা প্রভুর সান্নিধ্যে বসেছেন, প্রভু আপনার জীবনে কি প্রয়োজন ঈশ্বর জানেন, আপনি প্রভুকে আপনি বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে তোমার পবিত্র আত্মা চালনা করো, সকল গৌরব তোমাকে দিই। বিশ্বাস করি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো, রিসিভ দ্য ব্লেসিং। থ্যাংক ইউ জিসাস, আমি কৃতজ্ঞতায় ধন্যবাদ দিই, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করছো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দিচ্ছ, তারা তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করবে। প্রভু আমি বিশ্বাস করি তুমি তাদের জীবনকে তোমার আত্মার অনুগ্রহ ভরিয়ে দিয়েছো। প্রভু আমি বিশ্বাস করি তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো, প্রভু এই 624 দিন তুমি প্রত্যেকের জীবনে তুমি অলৌকিক কাজ করেছো। প্রভু সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।
আমেন এবং আমেন 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 থ্যাংক ইউ জিসাস প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিয়েছে আজকে বিশেষ করে আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি আজকে প্রভু আমাদের জীবনে তার পবিত্র আত্মার চালনা এবং অনুপ্রেরণা তিনি দিয়েছেন আজকে এই 624 দিন প্রভু আমাদেরকে তার অনুগ্রহ করেছে আজকে বিশেষ করে আজকে আমাদের যে চিন্তা আগামী 12ই জানুয়ারি আমরা সেই সমস্ত মানুষের কাছে যারা আমরা লিটারেচার সেন্টারে যে সমস্ত বাচ্চাদের পরিবার আছে আমরা তাদের জন্য চিন্তা করেছি আজকে বিশেষ করে আমরা প্রার্থনা চেয়েছিলাম আপনাদের কাছে যাতে সেই সমস্ত বাচ্চাদের কাছে সেই সমস্ত পরিবারের কাছে যেন একটা করে কম্বল পৌঁছে দিতে পারি আজকে আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পিত করেছিলাম একটা বাক্য আপনাদের বলতে চাই আর আপনারা সেই বাক্যটাকে খুলুন আর সেটা আপনি পাবেন বিলাপ গীত তার 2:19 যারা এই মুহূর্তে আছেন আপনার প্রভুর সান্নিধ্যে বিলাপ তার 2:19 আমরা ঈশ্বরের বাক্যকে দেখব আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে বিলাপ তার 2:19 আমরা যখন ঈশ্বরের বাক্যকে দেখব আর সেখানে 2:19 আমি পড়ছি আপনাদের সামনে যারা আছেন আপনি পড়তে পারেন আমার সঙ্গে এই বাক্যটি বিলাপ গীত তার 2:19 আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে উঠো রাত্রিকালে প্রত্যেক পোহরে অন্তরে বিলাপ করো কি বলছে উঠো রাত্রিকালে প্রত্যেক পোহরে আরম্ভে বিলাপ করো প্রভুর সম্মুখে হৃদয়ের জলের ন্যায় ঢালিয়া দাও তার উদ্দেশ্যে স্তব উত্তোলন করো তোমরা শিশুগণের প্রাণ রক্ষার্থে যাদের প্রতি পথে মস্তকে ক্ষুধায় মুচ্ছাপন রইয়াছে আজকে কেন ঈশ্বর আমাদের বোঝা দিয়েছেন কেন প্রার্থনা আর গতকালকে আমি চিন্তা করছিলাম প্রভু সামনে 12ই জানুয়ারি সেই সমস্ত মানুষদের অভুক্ত মানুষদের সেই সমস্ত মানুষের পাশে আমি কিভাবে দাঁড়াবো আমি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম আর আজকে এই সকালে এই বাক্য আমার জন্য আজকে এসেছিলেন আর যখন আমি প্রভুর কাছে চোখের জলের প্রার্থনা করি আমি প্রভুর কাছে যখন কাঁদি আর তিনি বলছেন যারা ক্ষুধার্ত আছেন যাদের বস্ত্রহীন আছে যাদের বস্ত্র নেই তাদের জন্য প্রার্থনা করুন আর ঈশ্বর যিহোবা যিনি তিনি যোগানদাতা ঈশ্বর আর তিনি জবাবেন তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন আজকে এটা আপনার সবার জন্য কি বলছে আবার বলছি যে উঠো রাত্রিকালে প্রত্যেক পরে আরম্ভে বিলাপ করো কতজন আপনার রাত্রিরে সেই প্রভুর কাছে প্রার্থনা করেন মানুষের জন্য ঈশ্বর যে বাড়েন ঈশ্বর যে বোঝা আমাকে দিয়েছে যেন মানুষের জন্য আমি কাঁদতে পারি চোখের জলে আর আমি প্রভুর কাছে কাঁদি প্রভু তুমি জানো সবকিছু এই সমস্ত অভুক্ত মানুষদের কিভাবে আহার দেব এই সমস্ত বস্ত্রহীন মানুষদের কিভাবে বস্ত্র দেব আর প্রভু আমাকে সে বাড়েন সে বোঝা দিয়েছে তার জন্য দিন রাত্রি ঘুরোই যাতে প্রভুর সাহায্য যেন আমি পেতে পারি এবং প্রভুর গৌরব করতে পারি আর বলছে আরম্ভে বিলাপ করো প্রভুর সম্মুখে হৃদয়ের জলের ন্যায় ঢালিয়া দাও তার উদ্দেশ্য হস্ত উত্তোলন করো তোমরা শিশুগণের প্রাণ রক্ষার্থে যাদের প্রতি পথে পথের ক্ষুধায় পথের মস্তকে ক্ষুধায় মুচ্ছাপন রইয়াছে আজকে অনেক মানুষ আপনি বেটার আছেন আপনারা দেখেছেন যে আধ রাত্রে আমরা বেরিয়ে সেই সমস্ত মানুষদের ম্যাট্রেস এবং কম্বল তাদেরকে তুলে দিচ্ছে যারা মুচ্ছাপন যারা শীতে কাঁপছে আপনি ভালো আছেন আমরা ভালো আছি সেই সমস্ত মানুষের পাশে আগামী 12 তারিখে আমরা আবার দাঁড়াচ্ছি আমরা যেন প্রভুর গৌরব করতে পারি আজকে যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন আমি চাই যেন সেই সমস্ত মানুষের কাছে দাঁড়িয়ে প্রভুর গৌরব করতে পারি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি আর তারপরে আমরা প্রার্থনা আজকে যারা এই মুহূর্তে আছেন আপনি
প্রভুর কাছে সেই প্রার্থনা করবেন। আমরা যারা এই মুহূর্তে প্রভুর গৌরবের জন্য, প্রভুর প্রশংসার জন্য আমরা একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, যে আমাদের এই ভিডিওটা দেখার একটাই কারণ, আপনি মানুষের জন্য কতটা বোঝা নিয়েছেন, কতটা দায়িত্ব নিয়েছেন। যারা এই মুহূর্তে আছেন আমি সেই ভিডিও আপনাদের দেখাতে চাই, আর আপনারা যারা আছেন এই ভিডিওটা শুনবেন ভালো করে, এবং এর মধ্য দিয়ে প্রভু আপনার জন্য, আপনার হৃদয়ে কিছু কথা বলতে চাইছে যারা আছেন। আর আসুন আমরা সেই ভিডিওর মধ্য দিয়ে আমরা নিজেকে দেখব যে আমাদের কোথায় দুর্বল জায়গা। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আমি চাই যেন এর মধ্য দিয়ে আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যারা আছি আসুন আমরা এই ভিডিওটার মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করব এবং প্রভুর প্রশংসা করব। যারা আছি প্রত্যেকটা মুহূর্ত, আর যারা আছে এই মুহূর্তে, আর আপনারা সরি, যেহেতু একটা ইউটিউবে চ্যানেল থেকে এটাকে নেওয়া প্রত্যেকটা মুহূর্ত, ওকে আমরা আসলে এই ভিডিওটা আমরা দেখবো, ভালো করে শুনবো যে সেখানে কি কথা বলছে সেটাকে শুনবো। থেকে 4,000 টাকা নিয়ে যখন তড়িঘড়ি করে বাসা থেকে মায়ের কাছ থেকে 4,000 টাকা নিয়ে যখন তড়িঘড়ি করে বাসা থেকে বের হব, তখন মা পেছন থেকে ডেকে বলল, কি রে কোথায় যাচ্ছিস, খেয়ে যাবি না? আমি আরো তোর জন্য কষ্ট করে খাসির মাংস রান্না করলাম। পেছন ফিরে মাকে বললাম, 2 দিন পর পর খাসির মাংস খেতে ভালো লাগে না মা, জন্মদিন উপলক্ষে বন্ধুদের ট্রিট দিতে হবে, সেখানেই কিছু খেয়ে নেব। এ কথা বলে বাসা থেকে বের হয়ে গেলাম। রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম, তখন হঠাৎ কেউ একজন পেছন থেকে বলল, ভাই চা খাবেন? পেছন ফিরে তাকিয়ে দেখি 9-10 বছরের একটা ছেলে চায়ের ফ্লাক্স হাতে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে বললাম, দে এক কাপ চা, চা খেয়েই না হয় সময় পার করি। ছেলেটা আমায় চা দিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে খেয়াল করলাম, ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে পকেট থেকে কতগুলো 2 টাকা 5 টাকার নোট বের করে গুনছে। ছেলেটাকে প্রশ্ন করলাম, কি রে প্রতিদিন কত টাকা ইনকাম করিস? ছেলেটা উত্তর দিল, 20 কাপ চা বিক্রি করতে পারলে মালিক 10 টাকা দেয়। প্রতিদিন কয় কাপ চা বিক্রি করতে পারিস? 30-50 কাপ। ছেলেটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। সারাদিনে ছেলেটা যদি 20 কাপ চা বিক্রি করে তাহলে পাবে মাত্র 10 টাকা। অথচ কিছুক্ষণ আগে আমি যে সিগারেটটা খেয়ে হাওয়ায় উড়িয়ে দিলাম সেটার দামও 15 টাকা। ছেলেটার টাকা গোনা শেষ হলে আমার দিকে তাকিয়ে বলল, ভাই 1 কেজি খাসির মাংসের দাম কত? ছেলেটার প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়ে বললাম, 850 টাকার মতো হবে। আমার কথা শুনে ছেলেটা মনে মনে কি যেন চিন্তা করল, তারপর বলল, তাহলে ভাই 1/2 কেজির দাম কত হবে? আমি বললাম, 424 টাকা। ছেলেটা তখন মুখটা মলিন করে বিড়বিড় করে বলল, 90 টাকায় দোকানদার আমায় কতটুকু খাসির মাংস দেবে? ছেলেটার এমন প্রশ্ন শুনে ছেলেটাকে আমার কাছে ডাকলাম। ছেলেটা আমার কাছে আসলে ওর মাথায় হাত রেখে বললাম, তোর নাম কি আর থাকিস কোথায়? ছেলেটা উত্তর দিল, আমার নাম রাজু আর থাকি সামনের একটা বস্তিতে। তোর বাবা মা কি করে? রাজু মাথা নিচু করে বলল, বাবা কি করে জানি না, কারণ জন্মের পর আমার বাবাকে কখনো চোখে দেখিনি। শুধু আমি না, আমাদের বস্তিতে জুয়েল নামের আমার এক বন্ধু আছে, সেও নাকি আমার মতো কখনো ওর বাবাকে দেখে নাই। আর মা অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু কয়েকদিন আগে রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে, তাই আর কাজে যেতে পারে না। আমি তখন বললাম, হঠাৎ করে তুই খাসির মাংসের দাম জানতে চাইছিস কেন? রাজু আমার দিকে জল জল চোখে তাকিয়ে বলল, কুরবানির ঈদে 2-1 টুকরো গরুর মাংস খেতে পারলেও কখনো খাসির মাংস খাওয়া হয়নি। মা বলেছে খাসির মাংস খেতে নাকি অনেক মজা, তাই অল্প অল্প টাকা জমাচ্ছি, একদিন খাসির মাংস দিয়ে ভাত খাবো বলে।
ছেলেটার কথাগুলো একদম হৃদয়ের গভীরে আঘাত করছিল। মনের অজান্তে কখন যে চোখে অশ্রু টলমল করছিল নিজেও টের পেলাম না। চোখের জলটা রাজুর কাছ থেকে আড়াল করে বললাম, চল আমার সাথে। কোথায় যাবেন ভাই? মুচকি হেসে বললাম, তোর একটা শখ পূরণ করব। রাজুকে নিয়ে বাসায় আসলাম। মা আমায় দেখে অবাক হয়ে বলল, তুই না বলেছিলি বন্ধুদের সাথে বাইরে খাবি, তা ফিরে এলি কেন? তাছাড়া এই ছেলেটাকে? মাকে বললাম, মা তুমি না আজ খাসির মাংস রান্না করেছ, তুমি টেবিলে খাবার দাও। আজ আমার জন্মদিন উপলক্ষে এই মেহমান খাসির মাংস দিয়ে ভাত খাবে। টেবিলে বসে রাজু খাসির মাংস দিয়ে খুব তৃপ্তি সহকারে ভাত খাচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম ছেলেটা কাঁদছে। তার মাথায় হাত দিতেই কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া এখান থেকে অর্ধেক খাবার আমার মায়ের জন্য নিয়ে যাই। আমার মাও অনেক বছর ধরে খাসির মাংস দিয়ে ভাত খায় না। পাশে দাঁড়িয়ে থাকা আমার মা রাজুকে বলল, তুমি বাবা পেট ভরে খাও, আমি তোমার মায়ের জন্য তরকারি রেখেছি। খাবার শেষ হলে মা রাজুর হাতে একটা বক্স দিয়ে বলল, এখানে খাসির মাংস আছে, তুমি তোমার মাকে দিও। বক্সটা হাতে নিয়ে রাজু আমার আর মায়ের দিকে কৃতজ্ঞতার হাসি হেসে চলে গেল। আমার চোখের কোণে জমে থাকা জলটা দেখে মা বলল, কিরে বাবা কি হয়েছে তোর? চোখের জলটা মুছতে মুছতে বললাম, মা প্রতিবার জন্মদিনে বন্ধুদের নিয়ে হই হুল্লোড় করে রেস্টুরেন্টে হরেক রকম খাবার খেয়েও যে তৃপ্তিটা আমি পাইনি, আজ একটা পথ শিশুকে একবেলা খাইয়ে সেই তৃপ্তিটা পেয়েছি। আমাদের সমাজে রাজুর মতো হাজারো পথ শিশু আছে যারা এক টুকরো মাংসের স্বাদ কখনো পায়নি। আমরা কি পারি না আমাদের জন্মদিনে হাজার হাজার টাকা ট্রিট দিয়ে খরচ না করে একবেলার জন্য সেই পথ শিশুদের এক টুকরো মাংস খাওয়ার স্বাদ পূরণ করতে? আপনারা যারা এই ভিডিওটা দেখলেন হয়তো আপনার অন্তরে প্রভু কথা বলছেন। আমরা বিভিন্নভাবে জন্মদিন সেলিব্রেট করি, কিন্তু আজকে এই ভিডিও আপনার জীবনে কিন্তু একটা নতুন দাগ ফেলবে। আর এইটাই আমার প্রত্যেকটা মুহূর্ত আমি প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু যেন এই সমস্ত মানুষের পাশে আমি যেন সবসময় দাঁড়াতে পারি যারা অভুক্ত আছেন। আর তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এই ভিডিও কিন্তু আপনার জীবনে একটা বড় দাগ কাটবে। আজকে এই জন্য প্রত্যেকটা মুহূর্ত এক এক সময় রাত্রে আমি ঘুমোতে পারি না, এক এক সময় ছটপট করি, সেই সমস্ত মানুষের পাশে কখন আমি দাঁড়াবো। আমি চিন্তা করি না আমার পরিবার, আমার ফ্যামিলি আমি চিন্তা করি না। আমি জানি যে ঈশ্বর যিহোবা যিনি, তিনি আমার পরিবারকে দেখবেন। আর তখনই আমি পরিতৃপ্ত পাই যখন সেই মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। আপনি কি পারেন না সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে? আপনি করে দেখুন, সব থেকে বড় খুশি, সব থেকে বড় আনন্দ যেটা আপনি ঘরে বসে সেই অনুষ্ঠানে খরচা করে আর তার থেকে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খরচা করা, অনেকটা আকাশ পাতাল তফাৎ। তাই আজকে যারা আছেন প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভুর কাছে সেই শক্তি চান, প্রভু আমি যেন উঠতে পারি এবং প্রত্যেকটা মুহূর্ত আপনি যেন সেই সমস্ত মানুষের পাশে আপনি দাঁড়াতে পারেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আমরা প্রার্থনা করি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ফ্যামিলির জন্য। আপনি কত গাদা গাদা টাকা অসুস্থ অবস্থায় ডাক্তারকে দিয়ে দিচ্ছেন, কত গাদা গাদা টাকা আপনার নিজের শখকে পূরণ করার জন্য কত টাকা আপনি অর্থকে ব্যয় করছেন। কিন্তু আবার বলি, যখন আপনি চোখ বন্ধ করবেন আপনার কাজ কিন্তু যাবে আপনি প্রভুর সান্নিধ্যে কি নিয়ে যাচ্ছেন। তাই আজকে আমরা চেষ্টা করছি বারেবার করে গুডনেস মিশন অফ ইন্ডিয়া বারেবার করে সেই সমস্ত মানুষের অসহায় মানুষের পাশে আমরা সবসময় দাঁড়াচ্ছি, কেননা আপনাদের মতন অনেক মানুষ আছে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আপনাদের মতন অনেক মানুষ আছে যারা গোপনে তারা দান দিচ্ছে এবং সেই আমরা এই সুন্দরভাবে কাজ করতে পারছি। তাই বিশেষ করে ধন্যবাদ দিই যে আগামী 12
জানুয়ারি আপনারা সেখানে আপনি সেখানে দেখবেন আইডি তলা অনেক পরিবার আছে, অনেক ফ্যামিলি আছে, যে সমস্ত পরিবারে আজকে যখন আমরা ভিজিট করেছিলাম দেখেছিলাম যে সেখানে কত প্যাথেটিক অবস্থা তারা থাকে, সেই সমস্ত মানুষের কাছে যেন কম্বল এবং কিছু যেন খাবার পাঠাতে পারি, এটাই আমাদের মোটো, এটা আমাদের প্রার্থনা। তাই আজকে যারা আছেন প্রেয়ার, আজকে যারা প্রত্যেকটা মুহূর্ত প্রভুর গৌরব প্রশংসা করছেন, আর সেই প্রার্থনা যেন মানুষের পাশে আমরা দাঁড়িয়ে প্রভুর গৌরব করতে পারি, এটাই আমাদের চেষ্টা, এটাই আমাদের প্রচেষ্টা। আর তাই প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন, গতকালকে আমরা দেখেছিলাম যে সত্যি বাইবেল আমাদেরকে বারবার করে ফিলিপিয়ের 6:17 বলছে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতির দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরের কাছে জ্ঞাত করো। তাই আজকে আমরা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছি, যেন আমরা প্রভুর কাছে আমাদের কথাটাকে বলি, নিজের জন্য না, আবার বলছি নিজের জন্য না, অপর মানুষের জন্য চোখের জল ফেলো না, অপর মানুষের দুঃখের জন্য চোখের জল ফেলুন, অপর মানুষ অসুস্থতার জন্য আপনি চোখের জলে প্রভুর কাছে কেঁদে প্রার্থনা করুন, আর ঈশ্বর অলৌকিক কাজ করবে। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত যাতে আমরা এইভাবে প্রভুর মহিমা এবং প্রভুর প্রশংসা প্রভুর কীর্তন করতে পারি। আর সেখানে আমরা যদি পেরিত তার 1:14 দেখি, সেখানে সেই মহিলা তিনি একনিষ্ঠ হয়ে প্রার্থনা করছিলেন, Acts 1:14, আর সেখানে বলছে, ইহারা সকল স্ত্রী লোকেদের এবং যিশুর মাতা মরিয়মের এবং তার ভাতাদের সঙ্গে এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট রইলেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি এবং আমাদের সকলে যেন এক চিত্রে আমরা প্রভুর সান্নিধ্যে বসে প্রার্থনা করতে পারি। যারা এই মুহূর্তে আছেন, আপনাদের কাছে একটাই কথা, আপনি যেন প্রার্থনা করতে পারেন। দেখবেন আজকে আমি একটা সকালে এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন, অনেকক্ষণ কথা বলছিলাম, আর সেই ভদ্রলোক আর তিনি মাস্কাটে কাজ করতেন, সে মাস্কাটে কুকের কাজ করতেন। আজকে সকালে আর তিনি ফেসবুক দেখে আমার বাড়িতে এসেছিলেন, আর তিনি আসার পর হাউ হাউ করে কাঁদছিল, বলছিল আমার একটা মাত্র ছেলে, যার জন্য আমি জীবনকে বাদ করে দিয়েছিলাম, যার কি না প্রয়োজন আমি সবকিছু তার জন্য দিয়েছিলাম, ইভেন সেই ছেলের পড়াশোনার দিক দিয়ে কলেজে পড়ার থেকে সবকিছু পড়ার জন্য আমি যতটুকু পরিশ্রম, আমি সেখানে কুকের কাজ করে মাসকাটে প্রত্যেক মাসে আমার বাড়িতে টাকা পাঠাতাম, কিন্তু এখন সেই ছেলে বড় হয়ে যাবার পর একটা সফটওয়্যারের কাজে লাগে, আর সে প্রত্যেক মাসে 15,000-16,000 টাকা মাইনে পায়। কিন্তু আজকে যখন আমি সেই মাস্কার থেকে চলে আসি, আসার পর এখন আমার ছেলে আমাকে চেনে না, আমাকে টোটালি আলাদা ঘরে করে দিয়েছে, এক এক সময় মনে হয় যেন আমি নিজেকে সুসাইড করি। আর সেই লোক যখন এসে যখন কথা বলছিল, যখন কাঁদছিল আমার এখানে কথা বলছিল, যে বাবা সারাটা জীবন সে রান্না করে জীবনকে পাপ করে সংসারের জন্য উজাড় করে দিয়েছে, তার আজকে যদি প্রেসারের ট্যাবলেট কিনতে হয় তাকে পয়সা চাইতে হয়, তাকে যদি টিফিন খেতে হয় তাদের ছেলে এবং বউয়ের হাতে পয়সা চাইতে হয়, সেখানে সেই পরিবারের জন্য পয়সা চাইতে হয়, কেননা সে বাবা উজাড় করে দিয়েছিল। আমি যখন সেই ভদ্রলোক যখন কথা বলছিলাম, আমি তার কথা শুনে আমার হৃদয় করুণাবিষ্ট হইল। সে এক এক সময় বলে, জানেন ব্রাদার, আমার এক এক সময় মনে হয় আমি যেন মরে যাই, আমি যেন সুসাইড করি, সে ছেলে আমাকে, সে ছেলে এবং আমার স্ত্রী আলাদা হয়ে গেছে আর আমি একা, আমি ঘরে থাকতে পারি না, আমি বারবার বেরিয়ে চলে যাই, কোনো কাজ না থাকলে আমি বাইরে সকাল সারাদিন আমি রাস্তায় ঘুরছি, কেননা বাড়িতে এসে আমি কার সঙ্গে কথা বলবো, কেননা বাড়িতে এসে আমি কার সঙ্গে সময় কাটাবো, কার সঙ্গে সুখ দুঃখের কথা বলবো, আমার বলার মতন কেউ নেই। সেই ভদ্রলোক যখন কথা বলছিল, আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তাকে আমি জড়িয়ে ধরে প্রার্থনা করেছি প্রভুর কাছে, প্রভু
তুমি জীবনবাজিনী, তুমি যোগানদাতা ঈশ্বর, তুমি অলৌকিক কাজ করতে পারো, তুমি প্রত্যেকটা মানুষের জীবনে তুমি কাজ করো। প্রভু তুমি অনুগ্রহ করো, সেই ছেলে এবং তার স্ত্রী অন্তরে কথা বলো, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সেই পরিবারকে তুমি আবার এক করে দাও, কেননা সেই পরিবার একটা খ্রিস্টীয় পরিবার। আজকে অনেক পরিবার এরকম আছে, দেখুন আপনার ছেলে আপনার ছেলের বউ আপনাকে আলাদা করে দিয়েছে, আপনি ঘরে কারোর সঙ্গে কথা বলতে পারছেন না, রাস্তায় সময় কাটাচ্ছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সকালে বেরোচ্ছেন আর রাত্রে ঢুকছেন, কেননা আপনার সঙ্গে কথা বলার মতন কেউ নেই। আপনার দুঃখের কথা কাকে আপনি বলবেন? কিন্তু একজন আছেন প্রভু যীশু। আপনি প্রভু যীশুর কাছে চোখের জলে প্রার্থনা করুন, প্রভু আমি কার কাছে দুঃখের কথা বলবো, কার কাছে আমি চোখের জল ফেলবো, তুমি জানো আমার হৃদয়, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি তোমার কাছে কাকুতি করছি, তুমি আমার কাকুতি শোনো। আর ঈশ্বর কিন্তু শুনবেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে, আজকে অনেক পরিবার আজকে এরকম ভাবে ভেঙে যাচ্ছে, এক এক সময় আলাদা হয়ে যাচ্ছে। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, আমি একটাই কথা আপনাদের বলতে চাই, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত দেখছেন, যেন ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত বলছে কোনো বিষয় ভাবিত হইও না। কেননা ঈশ্বরের বাক্য, আমরা যদি ঈশ্বরের বাক্য সেখানে গীতসংহিতা 66:17 পদ দেখি, ভজন সংহিতা 66:17, আর সেখানে বলছে উহারা, আমরা কি বলছি, আমি নিজ মুখে তাহাকে ডাকিলাম, আমি নিজ মুখে তাহাকে ডাকিলাম, তাহার প্রতিষ্ঠান আমার জিহ্বাকে ছিল। আজকে যারা এই মুহূর্তে বন্ধ করে রেখেছেন মুখকে, আপনি নিজের মুখকে খুলে প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করুন, কারণ এইটা আপনার জীবনে তিনি অলৌকিক কাজ করবেন। যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি প্রভুর কাছে চোখের জলে প্রভুর কাছে কাঁদুন, এবং ঈশ্বরের বাক্য বলছে আমার নিজ মুখ তাহাকে ডাকিলাম। আপনি প্রভুর কাছে ডাকুন, কেননা অনেকদিন মুখকে আপনি বন্ধ রেখেছেন, আপনার মুখ অনেকদিন বন্ধ হচ্ছে, প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি, আমি তোমার কাছে আমার হৃদয়ের কথা বলছি, তোমার কাছে আমার ক্ষেতের কথা বলছি। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই আপনি প্রার্থনা করুন প্রভুর কাছে, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, ঈশ্বর আপনার হৃদয়কে দেখছেন, কেননা আপনি যেন প্রভুর কাছে সেই প্রার্থনা করতে পারেন। ঈশ্বরের বাক্য যদি আমরা লুক লিখিত সুসমাচার আর সেখানে 27-28 পদ যদি দেখি, লুকা 6:27-28 যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে কি বলছে, কিন্তু তোমরা যে শুনিতেছ আমি তোমাকে বলি, তোমরা আপন আপন শত্রুদেরকে প্রেম করিও, যারা তোমাদেরকে দ্বেষ করে তাদের মঙ্গল করিও, যারা তোমাদেরকে শাপ দেয় তাদেরকে আশীর্বাদ করিও, যারা তোমাদেরকে নিন্দা করে তাদের নিমিত্তে প্রার্থনা করিও। খুব টিপিক্যাল কথা এই লুক লিখিত সুসমাচার তার 6:27-28, যারা আপনাকে ঘৃণা করছে, যারা আপনাকে দ্বেষ করছে, আপনার শত্রু বলছে তাদের জন্য প্রার্থনা করতে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনার হৃদয়কে জানেন। আর খুব কঠিন বিষয় এখানে যখন আমরা দেখছি প্রত্যেকটা মুহূর্ত, আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই যারা প্রত্যেকটা মুহূর্ত আপনি সেই মানুষকে, আজকে অনেক মানুষ আপনাকে নিন্দা করছে, অনেক মানুষ আপনাকে তাড়না করে, অনেক মানুষ আপনাকে ভালোবাসে না, অনেক মানুষ আপনাকে ঘৃণা করে, আপনি কি তাদের জন্য প্রার্থনা করেন? আজকে খ্রিস্টীয় জীবনে চলতে গিয়ে আমার জীবনে অনেক তাড়না এসছে, আমার জীবনে অনেক ঘৃণা এসছে, অনেক প্রভু যাদেরকে আমি তৈরি করেছি, তাদেরকে দাঁড় করিয়েছি, তাদের উপরে তাদের মুখ থেকে খারাপ কথা শুনেছি, কিন্তু আমি একটাই তাদের জন্য আমি প্রার্থনা করি, যে
যেন ঈশ্বর তাদের অন্তরে নতুন শক্তি দেয়, তারা যেন সুন্দরভাবে এগোক প্রভুর কাজে। আজকে যারা এই মুহূর্তে করছেন, কেননা প্রভু যীশু যাদেরকে তৈরি করেছিলেন, যে সমস্ত শিষ্যদের বাণী ছিলেন, তারাই প্রভুর উপরে বিট্রেরি করেছিল, তাই না? আজকে যারা প্রভুর সুসমাচার কাজ করছেন, আপনার উপরে যাদেরকে আপনি তৈরি করছেন, তাদেরকে তুলছেন, তারাও কিন্তু আপনার উপরে একদিন হাত তুলবে। আর এটা প্রাপ্য আপনার জীবনে, কিন্তু তার জন্য আপনি প্রতিশোধ নেবেন না, তার জন্য আপনার দাঁতের বদলা দাঁত নেবেন না। তাই সেই সমস্ত মানুষের জন্য আপনি প্রার্থনা করুন। খুব কঠিন বিষয় যে আপনাকে দিনের পর দিন উল্টো পাল্টা কথা বলেছে, দিনের পর দিন আপনার উপরে হাত তুলেছে, সেই সমস্ত মানুষের জন্য কি প্রার্থনা আসে? কিন্তু বাইবেল আমাদের শেখায় সেই সমস্ত মানুষের জন্য আপনি প্রার্থনা করুন। খুব কঠিন, খুব কঠিন। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি সেই সমস্ত মানুষের জন্য যে আপনাকে বারে বার করে ডমিনেট করছে, আপনাকে হেট করছে, ছোট করছে, নিন্দা করছে, সেই সমস্ত মানুষের জন্য প্রার্থনা। কিন্তু ঈশ্বরের বাক্য লুক লিখিত সুসমাচার তার 6:27-28 পদে বলছে, কিন্তু তোমরা যে শুনিতেছ আমি তোমাদেরকে বলি, তোমরা আপন আপন শত্রুদেরকে প্রেম করিও, যারা তোমাদেরকে দেশ করে তাহাদের মঙ্গল করিও, যারা তোমাদেরকে শাপ দেয় তাহাদেরকে আশীর্বাদ করিও, যারা তোমাদেরকে নিন্দা করে তাহাদের নিমিত্তে প্রার্থনা করিও। যারা তোমাদের জন্য নিন্দা করে, আজকে অনেক মানুষ নিন্দা করে, আজকে অনেক মানুষ আছে, আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, অনেক মানুষ তাদের মণ্ডলীর পালক তাদেরকে বলছে, আপনারা কিন্তু গুড নিউজ মিশনের সঙ্গে থাকবেন না, আপনি কিন্তু গুড নিউজ মিশনের চার্চে যাতায়াত করবেন না, আপনি গুড নিউজ মিশনের ফেলোশিপে থাকবেন না, যদি থাকেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আজকে অনেক পালক, অনেক চার্চ, অনেক মণ্ডলী তারা এই কথা বলছে। সেই সমস্ত পালক মণ্ডলীর কথা শুনে অনেক মানুষ তারা ফেসবুক লাইভ থেকে বেরিয়ে গেছে, কেননা তারা যিশুকে ভালোবাসে না, তারা মানুষকে দেখে। অনেকজন আছেন যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের মধ্যেও আছে যারা এই মুহূর্তে দেখছেন যে হ্যাঁ, গুড নিউজ মিশনের সঙ্গে আপনি থাকবেন না, গুড নিউজ মিশনের ফেলোশিপে যাবেন না, গুড নিউজ মিশনের চার্চের সঙ্গে থাকবেন না, যদি থাকেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু আমি একটাই কথা বলি, যেই পালক হোক, যেই প্রচার হোক, যে বিশপ হোক, ডক্টর হোক, যেই কেউ হোক, আমি তার জন্য প্রার্থনা করি, সেই সমস্ত ফেলোশিপের জন্য প্রার্থনা করি, সেই সমস্ত পাদ্রী পুরোহিতদের প্রার্থনা করি, কেন আমার খ্রিস্ট, আমার যিশু কিন্তু এই কথাই শিখিয়েছে, যতই নিন্দে করুক, যতই তাড়না করুক, আমি তাদের জন্য প্রার্থনা করি, কেননা আমার খ্রিস্ট, আমার যিশু তাই শিখিয়েছে। নিন্দা করো না, অভিযোগ করো না, কেন শত্রুকে প্রেম করিও, তুমি তাদেরকে শাপ দিও না, তাদের জন্য প্রার্থনা করিও। আজকে যারা এই মুহূর্তে আছেন, আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনাদের সেই সমস্ত পালকের জন্য আমি প্রার্থনা করি, সেই সমস্ত মণ্ডলীর জন্য, সেই সমস্ত চার্চের জন্য, সবার জন্য আমি প্রার্থনা করি, কেননা প্রভু যীশু আমাকে এই কথা শিখিয়েছে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মহান প্রত্যেকটা মুহূর্ত, কেননা আমরা যাকোব তার 4:2-3 পদে যদি দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। ঈশ্বরের বাক্য যাকোব তার 4:2-3 পদে বলছে, তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও নাই। ভালো করে আপনি এই জায়গাটাকে পড়ুন, ঈশ্বরের বাক্য কি বলছে, তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও নাই, তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিছুই পাইতে পারো না, তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো কিন্তু প্রাপ্ত হও নাই, কারণ তোমাদের যাচনা সকল না চাচনা করিছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে করিতেছ, যেন আপন আপন সুখ বিলাসে ব্যয় করিতে পারো। তাহলে দেখুন, আজকে আমরা প্রভুর কাছে যাচনা করছি, নিজেরা যেন সুখ বিলাসে থাকতে পারি, নিজে যেন ভালো ঘরে থাকতে পারি,
নিজে যেন সুন্দর ঘরে থাকতে পারি, আমরা নিজেদের সুখ অভিলাষের জন্য প্রার্থনা করি। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য বলছে, কারণ তোমরা যাচনা করো না, যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখ অভিলাষে ব্যয় করিতে পারো। নিজেদের সুখ অভিলাষে যেন আমরা ব্যয় করতে পারি। তাই আজকে যারা আছেন, বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলছেন। তাই আজকে যারা আছেন, আমি একই প্রার্থনা করতে চাই আজকে আপনাদের মধ্যে, যদি ঈশ্বর, যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলেন। আজকে দেখুন, গতকালকে রবিবার ছিল, গতকাল রবিবারে আপনারা অনেকজন এসেছেন, কিন্তু ধন্যবাদ দিয়েছেন কতজন? আটজন, আটজন ধন্যবাদ দিয়েছেন। যদি আমি, যারা আটজন ধন্যবাদ দিয়েছেন তাদের নাম ধরে, যারা ধন্যবাদ দিয়ে তাদের নাম ধরে যদি প্রার্থনা করি, আর বাদ বাকিদের নাম প্রার্থনা করি না, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? আপনি বলুন তো। আজকে যারা ধন্যবাদ দিচ্ছ শুধুমাত্র তাদের জন্য আমি প্রার্থনা করলাম, আর যারা ফেসবুক লাইভ দেখছে তাদের জন্য প্রার্থনা করলাম না, আপনার খারাপ লাগবে না ভালো লাগবে? আপনার মোটেই ভালো লাগবে না, আপনার খারাপ লাগবে, কেননা আপনার জন্য প্রার্থনা করা হয়নি। ঠিক সেইভাবে আমরা যখন প্রভুকে ধন্যবাদ দিতে জানি না, ঈশ্বরের বাক্য বলছে, সর্বসাময়িকের মুখে, জগতের মুখে তুমি যদি আমাকে স্বীকার করো, আমি পিতার সামনে তোমাকে স্বীকার করব। আমরা জগতের মাঝে প্রভু যীশুকে স্বীকার করি না, এই জন্য আমরা বঞ্চিত হই অনেকজন। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত খারাপ লাগে আপনার, ঠিক সেইভাবে আপনি জগতের সামনে প্রভু যীশুকে বলুন, প্রভু যীশু আমি যেন সর্বদা তোমার গৌরব করতে পারি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি আপনাদের একটাই রিকোয়েস্ট, আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন, আপনাদের সুযোগ দিতে চাই। যারা প্রার্থনা করতে চান, যারা প্রার্থনা করতে চান, বিশেষ করে ডক্টর ডি কে দত্তর জন্য প্রার্থনা করবেন, আর তিনি খুব কন্ডিশন, ক্রিটিক্যাল কন্ডিশন, আপনারা প্রার্থনা করবেন। বিশেষ করে আমাদের ডক্টর সিমিক, জেমস সিমিক, তার কোভিড হয়েছে, তার জন্য প্রার্থনা করবেন, প্রার্থনা করবেন। বিশেষ করে আমাদের তন্দ্রা মল্লিক, তার ক্যাট্রাক অপারেশন হয়েছে, তার জন্য প্রার্থনা করবেন। আগামী 20 জানুয়ারি আমাদের সিস্টার সুমিতা মণ্ডল হালদারের, তার চোখের ইনজেকশন আছে, যেন ঈশ্বর তাকে স্পর্শ করেন, এবং অনেকজন কোভিড আক্রান্ত আছে। আজকে আজকে আপনারা নিউজ, আমাদের সিএমসি ভেলোর, আজকে বিকেল থেকে সেই সিএমসি ভেলোর বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে আর কোনো দেখা যাচ্ছে না, কেননা কোভিড। সেখানে 27 থেকে 28 জন সিএমসি ভেলোরের ডাক্তারে তাদের কোভিড হয়েছে, আর সেখানে ভেলোর আজ বিকেল থেকে বন্ধ করে দিয়েছে, কোনো আউটডোর কোনো কিছু খোলা থাকবে না, বন্ধ। আজকে যারা এই নিউজ আমরা পাওনি, আপনারা আজকে শুনে নিন সেই নিউজকে, কেননা যারা পেশেন্ট নিয়ে গেছে তারা ফিরত হয়ে চলে আসছে। আজকে প্রার্থনা করি সিএমসি ভেলোরে অনেকজন আছে যারা সেখানে পরিশ্রম করে, তাদের যেন ঈশ্বর সুস্থতা দেয়। প্রার্থনা করবেন 12 জানুয়ারি আমাদের যে বিশেষ করে যে ডিস্ট্রিবিউশন আছে ব্ল্যাঙ্কেট, যাতে সুন্দরভাবে হয়, ওয়েদার ভালো থাকে, এবং যারা অসুস্থ ব্যক্তি আছেন, যাদের সর্দি কাশি আছে, তাদের জন্য প্রার্থনা করার জন্য। আজকে কে পড়বে, প্রার্থনা করবে, এই সমস্ত বিষয় আপনি অনাসে আসতে পারেন। যাদের পরিবারে কোভিড আছে তাদের জন্য প্রার্থনা করার জন্য, বিশেষ করে যারা আছেন, আপনারা যারা আছেন আপনারা আসতে পারেন। এবং আপনি বিশেষ করে যারা আছেন, আমি একটাই কথা বলি যে আপনারা যতজন আছেন, কেউ যদি প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন। আমাদের নাম্বারে ফোন করুন, 9903111325943535369, এই জায়গাতে যারা আসতে চান, প্রার্থনা করতে চান, আপনি আসতে পারেন। আগামীকাল থেকে আমরা নতুন সাবজেক্ট নিয়ে আসবো, আমরা প্রভুর গৌরব করব। হ্যাঁ, জয় যীশু, জয় যীশু। হ্যাঁ, একটা
যারা আছেন, আপনি যদি প্রার্থনা করতে চান, যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, আপনি আসতে পারেন,
প্রার্থনা করতে পারি। হ্যাঁ জয় যীশু। হ্যাঁ জয় যীশু, প্রার্থনা করি। বিভিন্ন ভাবে তোমার দাসের মধ্যে দিয়ে প্রসার করে আর তোমার বাক্য আমাদের জীবনে সঞ্জীবিত করে, উজ্জীবিত করে। তোমার বাক্যই আমাদের জীবনে বিজ্ঞাপ করে, তোমার বাক্যই আমাদের জীবনে পরিপক্ক করে, তোমার বাক্যই আমাদের জীবনে প্রভুকে খাঁটি করে। প্রভুকে যখন আমার তোমার বাক্যের সান্নিধ্যে যখন আমরা থাকি প্রভুকে, তোমার ধন্যবাদ দিই প্রভুকে। ধন্যবাদ দিই প্রভু, আমাদের বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করো প্রভুকে, অন্তরে শুদ্ধির আমাকে নূতন করিয়া দাও। যখন যেভাবে আমি চলে যান আমরা সেভাবে না চলি প্রভু, প্রত্যেক দিন তোমার বাক্যের মধ্যে দিয়ে আমরা রিওয়াজ হই প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু যীশু, ধন্যবাদ দিই যে প্রার্থনার বিষয় আমরা শুনলাম প্রভু। কত ধরনের প্রভু তোমার কাছে আসা যায় প্রভু, কোটি পাঁচ ছয় বার আসা যায় প্রভু, প্রার্থনার মধ্যে দিয়ে তোমার সঙ্গে কথা বলা যায় প্রভু। ধন্যবাদ দিই প্রভু, বহু রাম করে তোমার প্রশংসা স্তব্ধকে আরাধনা করি প্রভু। যত জন আজকে আমরা তোমার সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছি প্রভু, হ্যাঁ প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করো প্রভু। কত রকমের কত পরিবার আজকে কত অসহায় অবস্থায় রয়েছে প্রভু যীশু, ধন্যবাদ দিই প্রভু। আমরা যেখানে আছি প্রভু, হ্যাঁ প্রভু, সে একটা পরিবার প্রভু তার দুঃখের কথা আমার কাছে সে বলেছে প্রভু যীশু, হ্যাঁ প্রভু, যে প্রভু তার স্বামী চাকরি চলে গেছে এই অবস্থার মধ্যে, তার ছেলে চাকরি চলে গেছে, তার কাজ চলে গেছে, তারা 100 দিনের যে কাজ করতো প্রভু, হ্যাঁ প্রভু, সেই কাওয়ার কর্পোরেশনের মধ্যে ঢুকি আজকে কত মানুষ এরকম অবস্থার মধ্যে দিয়ে রয়েছে আজকে প্রভু, তোমার সন্তানের মধ্যে দিয়ে যে আমি আমরা বাক্য পেলাম, আমরা খালি নিজেরা চেষ্টা করি, আমরা নিজেরা ভালো থাকার চেষ্টা করি, নিজেরা আরো বেটার হওয়ার চেষ্টা করি প্রভু। তাদের দিকে আজকে কত মানুষ অসুস্থের মধ্যে রয়েছে প্রভু, যে আমরা শোনা আজকে ভেতরে প্রভু, সেই 7-8 জন ডাক্তারের প্রভু করোনা এফেক্ট হয়েছে প্রভু, হ্যাঁ প্রভু, সে হসপিটাল কি করে চালাবে প্রভু, যারা তোমার সেবা কাজ করে প্রভু, যারা মানুষের জন্য সেবা করে প্রভু, যারা মানুষের পাশে থাকে প্রভু, আর তাদের তারা যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি করে চলবে প্রভু, তুমি তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু, তাদেরকে তুমি সুস্থ করে তোলো প্রভু, কারণ সুস্থকারী ঈশ্বর একমাত্র তুমি প্রভু। তাই তো আমরা তোমার কাছে আসি প্রভু, তাই তো আমরা তোমার কাছে আমাদের মনের কথা খেতের কথা খুলে বলি প্রভু, হ্যাঁ প্রভু, কারণ সকলকারী ঈশ্বর একমাত্র তুমি প্রভু যীশু, তুমি তাদেরকে স্পর্শ করো, তুমি তাদেরকে সুস্থ করো, তুমি তাদেরকে প্রভু করো যেন তারা সুস্থ হয়ে প্রভু আবার সেবা কাজ করতে পারে প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তাদের তুমি স্পর্শ করো প্রভু, আরোগ্যকারী ঈশ্বর একমাত্র তুমি প্রভু। ধন্যবাদ দিই প্রভু যীশু, 107 কুড়ি পথে তোমার বাক্য পাঠিয়ে তুমি তাদেরকে সুস্থ করে তোলো প্রভু, যেন সেই ভেলো যেন আবার যেন খুলে যায় প্রভু, এমার্জেন্সি প্রভু এবং আরো বিভিন্ন প্রভু হসপিটাল যেন খুলে যায় প্রভু, তবে যেন আবার যেন সেই অনেক মানুষ যেন চিকিৎসা পায় প্রভু, হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যীশু, আমাদের সমস্ত পাপ ক্ষমা করো প্রভু, আমরা যেন তোমার কাছে ফিরে আসি প্রভু। আজ কেন এই জন্য প্রভু আমার দ্বিতীয় ঢেউ, কেন আজকে আমাদের পাপের জন্য আজকে আমরা অনেক, যখন আমরা সুস্থ হয়ে যাই তখন আমরা তোমার কাছ থেকে দূরে সরে যাই প্রভু, হ্যাঁ প্রভু, যখন আবার অসুস্থ হয়ে পড়ি তখন আবার তোমার কাছে আসি, হ্যাঁ প্রভু, তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো আমাদের প্রত্যেকে তাহলে তোমার কাছে
अगर कोई प्रार्थना करना चाहता है तो आप आ सकते हैं, लास्ट चांस। और एक आदमी को हम दे सकते हैं, हम लोग को नंबर में डायल कर सकते हैं 9903111 325 9433 53 6688। ये दो नंबर में आप प्रार्थना कर सकते हैं। Hallelujah,
अनुग्रह पवित्र आत्मा शांति सहभागिता ख्रीस्ट सन्तान सन्तति गौरजित आगमन पर्यन्त चिरंतन शांति सकल उपरे एक संगे विराजमान ईश्वर पिता ईश्वर पुत्र ईश्वर पवित्र आत्मा प्रभु जीशुर नामे चाहिए आमेन आमेन थैंक यू सकल के जय जीशु भालो थाको सुस्थ थाको
আর বিশেষ করে আগামী দিন আমরা নতুন সাবজেক্ট নিয়ে আসব এবং প্রভুর গৌরব করব। সকলকে জয় যিশু, শুভরাত্রি, ভালো থাকুন।